যাত্রাপুরে যে সকল নেতা আছে সেই সকল নেতার পিছনে যদি এই মুহূর্তে কোনো যুবক যারা যদি না দাঁড়ায় তারা কিন্তু আর নেতা থাকবে না তারা অটোমেটিক তারা হবে মানে নেতা থেকে তারা আসবে খ্যাতা তা আমি আসলে অনেক দিন থেকে লক্ষ্য করতেছি যে কোনো নেতা আমি দেখলাম না যে যুবকদের পাশে দাঁড়ায় আমার দৃষ্টিকোণ তাই দেখিনি বরংশ আমি দেখছি যে বড় বড় নেতার ঘর আপনার পরীক্ষার ফি স্কুলের মধ্যে বেশি নিতে বলে নষ্ট করার স্বার্থে অনেক লোক কাজ করতেছে মাদক তারপর অনেক প্রকার আমার কি যুবকরা যেন তাড়াতাড়ি নষ্ট হয় সেক্ষেত্রে অনেকজনে কাজ করতেছে তা আমি দুই হাজার আমি আর আমার রহিম ভাই আরও পাড়ার কয়েকজন ভাই আছে আমরা দুই হাজার নয় সাল থাকি আজকে চব্বিশ সাল পর্যন্ত আমরা বলতেছি যাত্রাপুরে একটা মাঠ দেন যাতে যুবকরা বিকেল করেই যেন খেলতে পারে যুবকদের অবদান পৃথিবীর সৃষ্টি হয়েছে থাকি যুবকদের অবদান সবচেয়ে বেশি সমাজের মধ্যে যুবকরা না থাকলে সে সমাজ কখনোই সঠিকভাবে দাঁড়াতে পারবে না এবং যুবকরাই সব কিছু অনিয়ম অত্যাচার এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় সবসময় আর যুবকরা হলো একটা সমাজের পরিবর্তনকারী যুবকদের মূল্য অনেক বেশি আর যুবকরা যদি কোনো নেতা বা কোনো এমপি মন্ত্রী বা কোনো সরকারের পাশে না থাকে তাহলে সেই ব্যক্তি কোনো প্রকার এমপি মন্ত্রী বা সরকার হতে পারবে না এবং চেয়ারম্যান মেম্বারও হতে পারবে না তা সেক্ষেত্রে আমাদের যুবকদের পাশে থাকতে হবে এবং যুবকদের নিয়ে কাজ করতে হবে যাত্রাপুরে যে সকল নেতা আছে সেই সকল নেতার পিছনে যদি এই মুহুর্তে কোনো যুবক যে যদি না দাঁড়ায় তারা কিন্তু আর নেতা থাকবে না তারা অটোমেটিক তারা হবে মানে নেতা থাকি তারা আসবে খ্যাতা তা আমি আসলে অনেক দিন থেকে লক্ষ্য করতেছি যে কোনো নেতা আমি দেখলাম না যে যুবকদের পাশে দাঁড়াইছে আমার দৃষ্টিকোণ দেখিনি বরং আমি দেখছি যে বড় বড় নেতার ঘর আপনার পরীক্ষার ফি স্কুলের মধ্যে বেশি নিতে বলে আর মাস্টারটি পড়ে যায় আর কি চাঁদা নেয় টাকা নেয় এরকম রহ রহরহ আছে তা আমি বলতে চাই যে যুবকদের ছাড়া যেহেতু একটা সমাজ চলা ঠিক না আর সেই হেতু মানে যুবকদের নষ্ট করার স্বার্থে অনেক লোক কাজ করতেছে মাদক তারপর অনেক প্রকার আর কি যুবকরা যেন তাড়াতাড়ি নষ্ট হয় সেক্ষেত্রে অনেকজনে কাজ করতেছে তা আমি দুই হাজার আমি আর আমার রহিম ভাই আরও নয়ানিপাড়ার কয়েকজন ভাই আছে আমরা দুই হাজার নয় সাল থাকি আজকে চব্বিশ সাল পর্যন্ত আমরা বলতেছি যাত্রাপুরে একটা মাঠ দেন যাতে যুবকরা বিকেল করেই যেন খেলতে পারে এখন মাঠ তো দিচ্ছে না আমি আবার একটা মাঠ দেখেও দিচ্ছি যে আমাদের পুরাতন ইউনিয়ন পরিষদের ওইখানে একটা মাঠ দিলে যুবকরা খেলতে পারবে আমাদের তো বয়স শেষ আমাদের বাচ্চা কাচ্চা এগলেই খেলবে এবং যাত্রাপুরবাসীরাও খেলবে এবং তার সাথে আপনাদের ওয়াজ মাহফিলও হবে একটা মাঠ থাকলে কিন্তু আসলে এগুলো বলতেছি কোনো কাম হয় না আর দেখা যাচ্ছে যে এই বিকেলবেলা খেলাধুলার জন্য ঘোকা দাও যোয়া লাগে চচ জোয়া লাগে গোছি জোয়া লাগে তা আমার এই ভিডিও যদি কোনো নেতা বা কোনো আদর্শবান ব্যক্তি দেখেন আমি তাকে রিকোয়েস্ট করব আমাদের যাত্রাপুরে আসলে খাদ জায়গা আছে পুরাতন ইউনিয়ন পরিষদের ওইখানে